হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো। আজকে আমি খুব লেটেস্ট এবং পপুলার একটা কোড এডিটর সম্পর্কে আপনাদেরকে বলতে যাচ্ছি, যেটা আমি পার্সোনালি ইউজ করি এবং কি কি কারণে আমি এই কোড এডিটরটি ইউজ করছি লাস্ট 6 থেকে 7 মাস ধরে, এবং আপনারা কেন সেটা ইউজ করবেন সেটা সম্পর্কে আমি বিস্তারিত বলতে যাব। তার আগে আমি বলি নিই, যদি আপনি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং যাতে করে আপনি যে কোনো আমার লেটেস্ট ভিডিওগুলো আপনারা সহজে সবার আগে পেতে পারেন। সো চলুন শুরু করি। ভিউয়ার, আমাদের সাথে সবসময় কানেক্ট থাকতে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, এখনই ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে ভিডিওর নিচে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিএস কোড হচ্ছে মাইক্রোসফটের একটি ওপেন সোর্স কোড এডিটর, যেটা রিসেন্ট টাইমে ডেভেলপারদের কাছে খুবই খুবই জনপ্রিয়তা হয়ে উঠছে, এবং সেটা খুব দ্রুতই ডেভেলপ হচ্ছে, যেটা কমিউনিটিটা দিন দিন গ্রো করছে। তো এটা বলে নিই সবার আগে, এটাতে আপনি কোনো লাইসেন্সের ইস্যু নেই, যেহেতু এটি একটি ওপেন সোর্স কোড এডিটর, এবং একটা ওপেন সোর্স কোড এডিটর হিসেবে আমরা যে যে ফেসিলিটিগুলো পেয়ে থাকি সবগুলো আমরা পেয়ে থাকবো, এবং এটার পেছনে ওয়ার্ল্ডের অনেক কমিউনিটি, অনেক ডেভেলপাররা কাজ করছে ডেভাইডে, এবং এটা সবচেয়ে বড় সুবিধার বিষয় হচ্ছে যেটা আমরা প্রতি মাসে আপডেট পেয়ে থাকি। তো এখানে ভিএস কোডের অনেকগুলো ফিচার আছে, যেগুলোর কারণে আমি নিজে পার্সোনালি এটা ইউজ করছি অনেক দিন ধরে, এবং আপনারা কেন ইউজ করবে সেটা সম্পর্কে বিস্তারিত বলছি। তো ভিএস কোডের কমিউনিটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনারা ভিএস কোডের code.visualstudio.com এই সাইটে গেলে আপনারা এই কোড এডিটরটা পাবেন। তো আমি এর আগে দেখে নিই যে আসলে এটার কমিউনিটিটা কতটা স্ট্রং এবং এটার পেছনে কারা কারা কাজ করছে, তো সেটা চলুন দেখি। তো এটা কমিউনিটি যদি আমরা দেখতে চাই, এখানে আমরা প্রত্যেকটা কমিউনিটি পাবো, ইউটিউবে, গিটহাবে এবং টুইটারে কারা কারা এটাকে ফলো করছে, এটা সম্পর্কে কী কী বলা হচ্ছে, এবং স্ট্যাক ওভারফ্লোতে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তো আমরা যদি এর ভিএস কোডে যে মাইক্রোসফটের যে রিপোজিটরিটি আছে গিটহাবে, সেটা যদি আমরা এই প্রজেক্টটা দেখি, ভিএস কোড এটা একটা ওপেন সোর্স প্রজেক্ট। তো এখানে যদি আমি দেখি যে উপরে যে স্ট্যাটাস দেখাচ্ছে, প্রায় 59,000 পর্যন্ত এটার স্টার মার্ক আছে, এবং এটা ফর্ক হয়েছে প্রায় 7,000 সাড়ে 7,000-এর উপরে, যেটা আজকে পর্যন্ত এটা ডেভেলে ইনক্রিজ হচ্ছে। আপনারা যদি এই প্রজেক্টটি দেখেন যে এই যে 2 দিন আগে কিন্তু এই এখানকার কমিটগুলো হয়েছে এবং এখানে চেঞ্জেস হয়েছে, এটা ডেভেলে এই যে বাগগুলো ফিক্স করা হচ্ছে, এটাকে নতুন নতুন আরও ফিচার যোগ করা হচ্ছে। তো এক কথা বলতে গেলে এটা একটা অসম কোড এডিটর আমার দেখা মতে, এই যাবৎকালে মাইক্রোসফট এটা খুব সুন্দর একটা উদ্যোগ। তো এটা সবাই কিন্তু চুজ করছে, আপনারা যদি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখতে পারেন সেখানে কিন্তু এটা নিয়ে অনেক মাতামাতি হচ্ছে। তো আজকে আমি এর কী কী ফিচারের কারণে আমরা এটাকে লাইক করছি বা এটা আপনার জন্য কী উপকার হতে পারে, চলুন সেটা দেখেন। তো আপনারা এখান থেকে ভিএস কোডটা নামিয়ে নেবেন, এটাতে কোনো লাইসেন্স ইস্যু নাই, সম্পূর্ণ ফ্রিতে। তো এটা ডাউনলোড করার পর আপনি যদি ওপেন করেন, এরকম একটা ইন্টারফেস পাবেন, খুব সুন্দর একটা ইন্টারফেস, এবং সেটা ডার্ক বাই ডিফল্ট, কিন্তু ডার্ক থিমটা অ্যানাবল করা থাকে। আপনারা চাইলে নিজের মতো করে থিম মার্কেট প্লেস থেকে, অর্থাৎ ফ্রি, তাদের যে এখানে দেখতে পারেন যে এখানে এক্সটেনশন হিউজ এক্সটেনশন আছে। আমরা যদি এক্সটেনশনে যাই, এখানে আমরা এদের এক্সটেনশন লাইব্রেরিতে যদি যাই, দেখতে পাবেন এদের মার্কেট প্লেসে হিউজ এক্সটেনশন আছে, যেগুলো এক একটা দেখেন যে 3.9 মিলিয়ন ইউজার কিন্তু এটাকে ইউজ করেছে। তো হিউজ এক কথা বলতে গেলে এটা পপুলার একটা, এবং এটার পপুলারিটি দিন দিন বাড়ছে। তো এখান থেকে আপনারা নিজের চোস মতো যে কোনো আপনার প্রয়োজনে কিন্তু প্লাগইন এখান থেকে এক্সটেনশন ইস্যু করে নিতে পারবেন। তো এটা হচ্ছে আপনার মেইন ইন্টারফেস, যেখানে হচ্ছে আমরা এখানে তিন চারটা বেসিক যেগুলো মেইন আইকন আমরা এখানে দেখতে পাচ্ছি, উপরে অ্যাজ ইউজুয়াল মেনু বার। তো আমি এখানে আমার একটা প্রজেক্টকে ওপেন করছি। তো এটার ফার্স্ট যে ফিচারটা আমি বলছি, যেটার কারণে আমি লাইক করি, তো আমি আগে কিন্তু সাবলাইন ট্যাক্স ইউজ করতাম। আমি জানি অনেকে কিন্তু সাবলাইন ট্যাক্সটাকে প্রেফার করতেন। তো সাবলাইন ট্যাক্সের যে যে ফিচারগুলো দরকার, যে যে ফিচারগুলোর জন্য আমরা সাবলাইন ট্যাক্সটাকে খুব প্রেফার করতাম, সেই কারণে সেসব জিনিসগুলো যদি আমরা ভিএস কোডে পেয়ে থাকি, এবং ভিএস কোডে আরও লেটেস্ট
দিন দিন যে ফিচারগুলো যুক্ত হচ্ছে, তো সেটার কারণে যেহেতু এটা একটা ওপেন সোর্স, এটাতে কোনো লাইসেন্সের ইস্যু নাই, কোনো ক্র্যাক করতে হচ্ছে না, সো আমি নিজেই পার্সোনালি এটা ইউজ করছি অনেক দিন ধরে এবং খুব স্বাচ্ছন্দ্যে আমি কাজ করতে পারছি। তো ফার্স্টে যে কথাটা বলতে হয় ভিএস কোড সম্পর্কে, সেটা হচ্ছে এর ইন্টেলিজেন্সি। ইন্টেলিজেন্সিটা খুব দারুণ একটা ইন্টেলিজেন্স। তো আপনি যদি কোনো একটা প্রজেক্ট আপনার ভিএস কোডে যদি ওপেন করেন, সেক্ষেত্রে আপনি বাম পাশে এই প্রজেক্ট এক্সপ্লোরারটা পাবেন, অর্থাৎ প্রজেক্টে কী কী ফাইল আছে। আমার একটা জ্যাজ ফোল্ডার আছে, এখানে একটা স্ক্রিপ্ট আছে এবং অ্যাজ ইউজুয়াল যে ফাইলগুলো, খুব বেসিক একটা প্রজেক্ট আমি রান করিয়েছি। তো এখানে যদি আপনি যদি এখানে কিছু আইকন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার প্রজেক্ট ডিরেক্টরিগুলো আপনার এখানে দেখাবে, দেন এটা হচ্ছে আপনি প্রজেক্ট থেকে সেটা চার্জ করতে পারবেন। এটা হচ্ছে গিট, এটা হচ্ছে ডিবাগের জন্য, এটা হচ্ছে আপনার যে আমি যে এক্সটেনশনগুলোর কথা বলছিলাম সেগুলো। তো যেটা ইন্টেলিজেন্সের কথা বলছিলাম, সেটা ফার্স্ট পেজের মধ্যে হচ্ছে ইন্টেলিজেন্স। তো ইন্টেলিজেন্সটা হচ্ছে এরকম যে আপনি কোনো প্রজেক্ট যখন আপনি প্রজেক্টের ফাইল যখন ওপেন করবেন আপনার উইন্ডোতে, তখন দেখতে পাবেন যে এখানে রিকমেন্ডেশন দিচ্ছে। তো ভিএস কোড অটো ইন্টেলিজেন্স পাবে তার সার্ভার থেকে যতগুলো, এখানে কিন্তু সব কিছুই সে কিন্তু দেখাচ্ছে না, এখানে আপনাকে দেখাচ্ছে আপনার প্রজেক্ট অনুযায়ী, আপনার ফাইল অনুযায়ী যে কোন এক্সটেনশনগুলো আপনার জন্য প্রয়োজন হবে, সে খুব ইন্টেলিজেন্টলি এই জিনিসগুলো আপনাকে বের করে দিচ্ছে। আপনি চাইলে এখান থেকে পছন্দ অনুযায়ী আপনার এক্সটেনশনগুলো ইনস্টল করে নিতে পারেন। সেকেন্ড যে বিষয়টা কথা বলতে হচ্ছে সেটা হচ্ছে, এটা হচ্ছে খুব আপনার যে প্রজেক্টে যে ফাইলস, ফোল্ডার্স, সিএসএস, জেএস ফাইলগুলো আছে, সেগুলো আপনি যখন ইনক্লুড করবেন আপনি এইচটিএমএল ফাইলে, আমি একটা স্ক্রিপ্ট ট্যাগ ইনক্লুড করছি। স্ক্রিপ্ট ট্যাগ ইনক্লুড করার সময় আমি যদি জেএস স্ল্যাশ দিচ্ছি, সে কিন্তু আমার ওই জেএস ফোল্ডারে কী কী স্ক্রিপ্ট আছে সবগুলো কিন্তু লিস্ট দেখে, যেহেতু আমার একটা আছে, সো এখানে আমি একটা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমি এন্টার করলে খুব সহজে কিন্তু আমি এই জিনিসটা করতে পারছি কোনো প্রকার প্লাগ ইন ছাড়া, ভেরি। তো দেন একইভাবে আমি সিএসএস কমপ্লিশনগুলো পাবো, সিএসএসের ফাইল কমপ্লিশনগুলো, অর্থাৎ পাথগুলো আমরা এখান থেকে খুব ইজিলি, সে আমাকে কিন্তু সাজেস্ট করবে। তো ফার্স্ট হচ্ছে যে ইন্টেলিজেন্স, ভিএস কোডটা খুব একটা ইন্টেলিজেন্স কোড এডিটর বলতে হয়। দেন নেক্সট যে ফিচারটা আছে সেটা হচ্ছে, আমরা এখন প্রায় ডেভেলপারে খুব কম সংখ্যক ডেভেলপার আছে আমরা যারা গিট ইউজ করি না। তো গিট হচ্ছে বানশোর কন্ট্রোলের জন্য একটা সিস্টেম। তো এই গিট সিস্টেমটা বাই ডিফল্ট কিন্তু আমাদের ভিএস কোড কোড এডিটরে দেওয়া আছে, যেটা আমরা এখানে এই আইকনটা দিয়ে পাচ্ছি। সো আমার এই প্রজেক্টে যেহেতু গিট ইনস্টল, অর্থাৎ ইনিশিয়ালাইজ করা নাই, সেট আপ করা নাই, সেক্ষেত্রে আমার এখানে কোনো অপশন দেখতে পাচ্ছি না। আমরা যদি ভার্সন কন্ট্রোল করতাম, তাহলে আমরা এটা এই আইকনের মাধ্যমে আমরা এখানে অনেকগুলো ফিচার পাইতাম, যেগুলোর মাধ্যমে আমরা ভার্সন কন্ট্রোলের কাজগুলো করতে পারি। সো এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ইন্টেলিজেন্স, সেকেন্ড হচ্ছে এটাতে আমি ভার্সন কন্ট্রোলটা বিল্ড ইন পাচ্ছি। দেন সেকেন্ড থার্ড যে অপশনটা খুবই মজাদার, সেটা হচ্ছে কি ডিবাগিং ফিচারটা, যেটা হচ্ছে বাই ডিফল্ট ডিবাগিং করার জন্য খুব সহজ একটা সিস্টেম দেওয়া আছে ভিএস কোডে। আপনি চাইলে আপনার কোডগুলো জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, পিএইচপির জন্য অবশ্যই একটা আপনার এক্সট্রা থার্ড পার্টি এক্সটেনশন ইনস্টল করার প্রয়োজন পড়ে, কিন্তু জাভাস্ক্রিপ্ট করার ক্ষেত্রে সেটা প্রয়োজন হবে। আপনি ইজিলি জাভাস্ক্রিপ্ট বা যে কোনো কিছু, যে কোনো কোড আপনি কী করতে পারবেন, ডিবাগ করে দেখতে পারবেন। দেন আরেকটা ফিচার হচ্ছে, এখানে আমি যেটা আগেই বলে দিয়েছি, সেটা হচ্ছে একটা হিউজ একটা আপনার এক্সটেনশন ওদের রিপোজিটরি আছে, অর্থাৎ একটা মার্কেট প্লেস আছে ভিএস কোড মার্কেট প্লেস। এখানে অসংখ্য কিন্তু কী আছে আপনার এক্সটেনশন আছে, আপনি আপনার প্রয়োজন কাজের প্রয়োজন অনুযায়ী যে কোনো এক্সটেনশন আপনারা খুব ফ্রিতে এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। দেন এরপরে যে খুব মারাত্মক ফিচার বলবো আমি এটাকে, যেটা ভিল্ড ইন আছে ভিএস কোডে, তো এটা রিসেন্ট আপডেট, কিন্তু এখানে কিন্তু তারা একটা বাই ডিফল্ট একটা মেনুই দিয়ে দিচ্ছে, আগে কিন্তু আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে নিয়ে আসতে হতো। সো এটা খুব দ্রুত কিন্তু তারা প্রতিদিনই কাজ করছে এটা পেছনে, এবং প্রতি মাসে কিন্তু একবার আপনারা একবার একবার করে এটা আপডেট পাবেন, বিভিন্ন বাক্স ফিক্স করা হচ্ছে, নতুন নতুন ফিচার যোগ করা হচ্ছে। তো আরেকটা ফাংশন, আরেকটা ফিচারের কথা বলছি, সেটা হচ্ছে এটা হচ্ছে ভিল্ড ইন টার্মিনালটা আছে, এটা টার্মিনালটা খুব অসম একটা টার্মিনাল। আপনি যদি টার্মিনাল থেকে নিউ টার্মিনাল দেন, দেখতে পাচ্ছেন যে এখানে একটা টার্মিনাল ওপেন হয়েছে। তো এই টার্মিনালটা হচ্ছে আপনারা যদি লারাভেল ডেভেলপার হয়ে থাকেন, নোট জেএস বা আদার কোনো প্ল্যাটফর্মের ডেভেলপার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা টার্মিনালে অনেক কিছু কোড লিখতে হয়। তো সেক্ষেত্রে করতে হয় কি, আপনি আপনার সাবলাইম টেক্সট বা আদার কোনো কোড এডিটর যখন আপনি ওপেন করেন, সেক্ষেত্রে আপনাকে উইন্ডোজের ডিফল্ট যে শেল কমান্ড উইন্ডোটা আছে সেটাকে ওপেন রাখতে হয়, সেখানে আপনার কমান্ডগুলো চালাতে হয়। সো ভিএস কোড সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিল্ড ইন একটা টার্মিনাল দিয়ে দিচ্ছে, সেটা কিন্তু খুব চমৎকার একটা টার্মিনাল। আপনি এখানে চাইলে একাধিক টার্মিনালকে রান করতে পারবেন, আপনি এখানে চাইলে সাইড বাই সাইড আপনার কোড প্রজেক্ট বিল্ড করার জন্য বা প্রজেক্টের সিএসএস জেএসগুলো গাল্ফ টাস্কগুলো চালার জন্য আপনি এই
টার্মিনালটা খুব সহজে ইউজ করতে পারেন। সো এটাকে আপনারা চাইলে বাম পাশে ডান পাশে যে কোনো জায়গায় আপনি রাখতে পাচ্ছেন, এবং এটাকে আপনি কিন্তু স্প্লিট করতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটাকে স্প্লিট করা গেছে। এবং আপনি চাইলে এখানে আরও, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এখানে আমরা একটা টার্মিনাল ওপেন করেছি, আমি চাইলে এখানে একাধিক নিউ টার্মিনাল দিলে কিন্তু আমরা এখান থেকে টার্মিনালগুলোকে অ্যাক্সেস করতে পারবো। তো এটা হচ্ছে কি বিল্ডিং টার্মিনাল ফিচার। এখানে দেখতে পাচ্ছেন ড্রপ ডাউন, এখানে কিন্তু আপনি একাধিক করতে পারবেন। তো এটা কিন্তু আপনাকে বারবার কিন্তু উইন্ডোজের যে ডিফল্ট যে টার্মিনালটা আছে সেটাকে ওপেন করতে হচ্ছে না, আপনি বিল্ডিং কিন্তু এটার সাথে পাচ্ছেন। দেন আরেকটা ফিচার হচ্ছে ভিএস কোডের, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি জেএস বা সিএসএস জেএস বা এইচটিএমএল যে কোনো কোড লেখার ক্ষেত্রে সে আপনি কিন্তু এখানে কী পাবেন, অটো কমপ্লিশনগুলো পাবেন। ধরুন আমি একটা সিএসএস ক্লাস আছে, এখানে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের সিএসএস যে প্রপার্টিগুলো আছে সকলে কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে, এবং নট অনলি দিস, এটার পাশে এটার এক্সপ্লেনেশনগুলো দেওয়া আছে। খুব সহজে কিন্তু আপনি কোড করার ক্ষেত্রে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তো এটা হচ্ছে অটো কমপ্লিশন। আর একটা ফিচার হচ্ছে এটাতে বিল্ড ইন ইমেট দেওয়া আছে, আপনারা যারা ইমেটে কোড করতে অভ্যস্ত অর্থাৎ ইমেট খুব দ্রুত কিন্তু আপনি কোডগুলো করতে পারেন। তো আমি যদি ইমেটটা একটু টেস্ট করে দেখি, ইউএল রিসেন্ট যে আপডেটটা দেওয়া হয়েছে ভিএস কোডে, সেটা হচ্ছে কি ইমেটের ক্ষেত্রে তার কিন্তু প্রিভিউগুলো দেখাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আমি জাস্ট ইউএল লিখেছি, তো এ কিন্তু বলছে ইউএলের সাথে আপনার অর্থাৎ ইউএলকে যদি আপনি এক্সপ্যান্ড করেন সে কিন্তু এই কোডটা করে দেবে। আমি যদি ইউএলের মধ্যে অ্যালাই ইনটু ফাই কি ওয়াসম দেখেন, আপনারা যে এখানে দেখেন যে আমি ইউএল অ্যালাইয়ের মধ্যে পাঁচটা যদি অ্যালাই ট্যাগ নিই সে কিন্তু প্রিভিউতে আমাকে এরকম আউটপুট দিচ্ছে। আমি যদি এখন এটাকে এক্সপ্যান্ড করাই দেখতে পাচ্ছেন কিন্তু খুব সহজে কিন্তু আমার ইমেট ফিচারটা আমরা এখানে পাচ্ছি। সো এখানে হচ্ছে ইন্টেলিজেন্স, এটাতে মধ্যে কিট আছে, এটাতে বিল্ডিং ডিব্যাগিং ফিচার আছে, আপনি বিল্ডিং একাধিক টার্মিনাল ইউজ করতে পাচ্ছেন, অটো কমপ্লিশন এইচটিএমএল জেএস সিএসএস করতে পাচ্ছেন, ডিফল্ট ইমেটটা আছে, আবার এটার মধ্যে আপনি চাইলে মাল্টি কার্সর ইউজ করতে পাচ্ছেন। আমি যদি এখানে একটা কার্সর নিয়ে কাজ করছি, আমি যদি কন্ট্রোল চেপে ধরে আমি এখানে কিন্তু মাল্টি কার্সর হিসেবে আমি সামথিং লিখতে পাচ্ছি। তো এটাতে মাল্টি কার্সর বিল্ডিং সাপোর্ট দেওয়া আছে। দেন আরেকটা জিনিস হচ্ছে যে আপনি স্ক্রিনকে স্প্লিট করতে পারবেন, আপনার কাজের প্রয়োজনে যে আপনি যদি মনিটর বড় হয় সেক্ষেত্রে আপনি যদি মনিটর বড় না হলেও আপনি যদি চাচ্ছেন যে আপনার কোডগুলো ডিফারেন্ট উইন্ডোতে আপনি কাজ করতে চাচ্ছেন, আপনি এডিটরটার উপরে যদি আপনি ডান পাশে দেখেন যে স্প্লিট এডিটর নামে একটা অ্যাকাউন্ট পাবেন, এটা যদি আপনি ক্লিক করেন দেখতে পাচ্ছেন যে ভার্টিক্যালে কিন্তু দুইটা উইন্ডো চলে আসছে। আপনি চাইলে একটাতে এই ইন্ডেক্স এইচটিএমএল যে কোনো একটা ফাইল রাখলেন সেটার রেফারেন্স ধরে আপনি চাচ্ছেন কি আপনাকে এটাও দেখতে হচ্ছে এটাও দেখতে হচ্ছে। সো আপনি সোয়াপ না করে আপনি এবারে স্ক্রিন স্প্লিট করে কাজ করতে পারেন। আমি যদি এখানে সিএসএস ফাইলটা এখানে ওপেন করি, সো আমি চাচ্ছিলাম কি এখানে আমার কী কী ক্লাস আছে সেগুলোর রেফারেন্স ধরে ধরে আমি এখানে স্টাইল শিটগুলো লিখবো। সো এক্ষেত্রে খুবই হেল্পফুল জিনিসটা। আপনি এক্ষেত্রে এটা যদি আপনি চাচ্ছেন কি আপনি যদি ভার্টিক্যালে যদি স্প্লিট না করে যদি হরিজেন্টালি করতে চান সেক্ষেত্রে এখানে বাই ডিফল্ট কিন্তু ভার্টিক্যালটা দেওয়া আছে, আপনি যদি হরিজেন্টাল করতে চান সেক্ষেত্রে আপনার অল্টার বাটনটা কিবোর্ড থেকে অল্টার বাটনটা প্রেস করলে দেখবেন যে এই অ্যাকাউন্টটা চেঞ্জ হচ্ছে। সো আপনি এখানে যদি ক্লিক করেন দেখতে পাবেন নিচে কিন্তু সেটা স্প্লিট হয়েছে। সো নট অনলি এটা দুইটা, আমি চাইলে এটাতে অনেকগুলো উইন্ডোতে আমি যদি এটাকে ভাগ করতে পারবো, যেটা হচ্ছে একটা খুব সুন্দর একটা ফিচার স্প্লিট স্ক্রিনের। তো স্প্লিট স্ক্রিন আছে, আবার এটাকে চাইলে আপনি এই এডিটরটাকে আপনি নিজের পছন্দ মতো আপনি কাস্টমাইজ করতে পারেন। আপনি এখান থেকে প্রেফারেন্সে গিয়ে আপনি যদি সেটিংসে যান সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা অর্থাৎ এই কোড এডিটরের প্রত্যেকটা জিনিসকে আপনি টেক্সট এডিটর উইন্ডো ফিচার অ্যাপ্লিকেশন এক্সটেনশন আপনি এই টেক্সট এডিটর এক্সকিউজ মি কার্সরটা কীরকম হবে, কার্সরটা ব্লিক করবে কি না, এবং কার্সরের উইথ কতটুকু হবে, আপনি ফাইন্ডের ক্ষেত্রে কী কী অপশন পাবেন, অর্থাৎ ফরম্যাটিংয়ের ক্ষেত্রে আপনার এডিটরের ফন্ট সাইজটা কীরকম হবে, অর্থাৎ প্রত্যেকটা জিনিস আপনি কাস্টমাইজ করতে পারবেন। সো এটা একটা কাস্টমাইজেবল কোড এডিটর বলতে পারি। এবং থার্ড যে আর্টের জিনিস হচ্ছে যেটা হচ্ছে থিমিং, অর্থাৎ আপনি এখানে পছন্দ অনুযায়ী আপনার থিমিং অনুযায়ী সেটাকে সাজাতে পারবেন। আমি যদি এখানে কালার থিম দেখি প্রেফারেন্স থেকে, এখানে কিছু আমি আগে থেকে ইনস্টল করছি এবং কিছু এখানে বাই ডিফল্ট ছিল। সো আমি দেখতে পাচ্ছেন আমি কিবোর্ড থেকে অ্যারো চেপে কিন্তু আমার পছন্দ অনুযায়ী থিমগুলোকে আমি ইউজ করতে পারবো।
আপনি চাইলে মার্কেট প্লেস থেকে এখানে অসংখ্য ফ্রি থিম আছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী থিম কিন্তু দিয়ে অ্যাক্টিভ করতে পারবেন। সো এটা হলো এর মধ্যে, আমি এখানে বেসিক অর্থাৎ যেগুলো কোর যে জিনিসগুলো ফিচার সেগুলো উল্লেখ করেছি। এর মধ্যেও আরও অনেক খুঁটিনাটি অনেকগুলো ফিচার আছে যেগুলো আপনার কাজের জন্য খুব হেল্পফুল হবে, এবং সেটা প্রতি মাসে কিন্তু একবার করে আপডেট দিচ্ছে মাইক্রোসফট এবং তার কমিউনিটিগুলো। সো আশা করতে যাচ্ছি এটা ইন ফিউচারে আরও শক্তিশালী একটা কোড এডিটর হিসেবে আমাদের সামনে চলে আসবে। সো আপনি যদি নিজে ইউজ করেন সেক্ষেত্রে আপনার কী কী ফিচারগুলো আপনার কোড এডিটর অর্থাৎ ভিএস কোডের কী কী ফিচারগুলো আপনার ভালো লাগছে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং নতুনরা সেটাকে কীভাবে নিচ্ছেন এবং আপনাদের কীরকম লাগছে সেটা অবশ্যই জানাতে বলবেন না। টিল দেন সবাই ভালো থাকবেন, নেক্সট এপিসোডে আরেকটা টিপস অ্যান্ড ট্রিক্স অর্থাৎ ভিএস কোডের কী কী আমরা প্লাগইন অর্থাৎ এক্সটেনশন আমরা ইউজ করতে পারি ইউজফুল সেগুলো নিয়ে আলোচনা করবো। নেক্সট পরে আবার কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।